প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটি আলাদা রকমের স্যান্ডউইচ রেসিপি দেখাবো। এই স্যান্ডউইচ বানাতে আজ আমি আমার ঘরে থাকা উপকরণ ইউজ করছি। এটা বাচ্চাদের ও টিফিনের জন্য খুবই মজাদার একটি সহজ রেসিপি। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা এই স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পেতে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। প্রথমেই দুটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ছুলে রেখেছি। এখন দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন মিট মশলা। এই মিট মশলা আলু সেদ্ধ স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। এখন মেখে নেব ভালো করে। এখন নিয়েছি দুটো স্লাইস ব্রেড। এখন ব্রেডের গায়ে ভালো করে বাটার মাখিয়ে নেব। দেব স্লাইস করে রাখা টমেটো, পেঁয়াজ, সামান্য বিট লবণ, এখন মেখে রাখা আলুগুলোকে ব্রেডের উপর ভালো করে চেপে চেপে দিয়ে দেব, যাতে আলুগুলো বাইরের দিকে বেরিয়ে না আসে। এবার সেদ্ধ করে রাখা ডিমকে স্লাইস করে কেটে নেব। এখানে আমি ডিমগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া ডিম দিয়ে দেব। এখন দিচ্ছি গ্রেট করা চিজ, এখন কিছুটা মেয়োনিজ অন্য ব্রেডের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এখন ওই ব্রেডটা দিয়ে হালকা হাতে চেপে দেব। এদিকে আমি তাওয়াতে বাটার দিয়ে দিয়েছি স্যান্ডউইচটি ভাজার জন্য। একটু চেপে চেপে ফ্রাই করব, যাতে ভালো করে ফ্রাই হয়। উল্টে নিয়ে অন্য পাশটিও ভালো করে ভেজে নেব। উল্টানোর সময় লক্ষ্য রাখবেন যে স্যান্ডউইচের ভেতরের
মশলাগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে। এখন আমরা ধীরে ধীরে এটাকে উঠিয়ে নেব। তাহলেই তৈরি চটজলদি মজাদার স্যান্ডউইচ। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে।